সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। করোনার এই মহামারীতে অবশ্যই তোমরা ঘরে আছো ইনশাআল্লাহ, আর এটাই একমাত্র করোনা থেকে বেঁচে থাকার পথ। তোমরা অবশ্যই ঘরে থাকবা, যদি বের হতেই হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা, হাতে গ্লাভস লাগাবা, এর কোনো বিকল্প নাই। তোমরা অবশ্যই সাবধানে থাকবে, এই আশা ব্যক্ত করেই আমি আমার ক্লাস শুরু করছি। তোমরা আমার পরিচয় আগেও জেনেছো, তারপরেও দেওয়ার নিয়ম তাই দিচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তার তরঙ্গের বিট। তো আমরা আজকে বিট নিয়ে আলোচনা করব। বিট কি, বিট কীভাবে তৈরি হয়, বিট গঠনের কৌশল, বিটের গাণিতিক বিশ্লেষণ এবং বিটের কিছু আদ্যপ্রান্ত বৈশিষ্ট্য কথা আমি আলোচনা করতে যাচ্ছি। প্রথমে শুরু করা যাক, বিট কি। বিট এর অনেকগুলো নাম আছে, স্বরকম্প, অধিকম্প। খেয়াল করো, অনেক সময় তোরা বিট শিখেছ যে বিট কি, আসলে অধিকম্প কি, আসলে একই জিনিস। তো এই বিট সংজ্ঞাটা আমরা একবার বলে নেই। তো বিট সৃষ্টি হবে দুইটা তরঙ্গের দ্বারা, দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে শব্দের তীব্রতার পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি ঘটবে। অর্থাৎ একবার জোরে শব্দ হবে, একবার আস্তে শব্দ হবে, এটার নাম বিট। কিন্তু এইটি আসলে কমপ্লিট সংজ্ঞা হলো না, তোমাকে আর একটু কিছু বৈশিষ্ট্যের মধ্যে ঢুকতে হবে। যে দুইটা তরঙ্গ অংশগ্রহণ করবে তাদের বিস্তার হবে সমান, একই রকম বিস্তারের দুইটা তরঙ্গ, আর এদের কম্পাঙ্কের পার্থক্য হবে সামান্য। অর্থাৎ সামান্য কম্পাঙ্কের পার্থক্য বিশিষ্ট দুইটা তরঙ্গ উপরিপতনের ফলে শব্দের তীব্রতার পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধিকেই বিট বলা হয়। এখন একটু ক্লিয়ার করা দরকার, তুমি যদি একই কম্পাঙ্কের দুইটা সুশলাকে নাও তাহলে বিট পাবা না। আবার যদি কম্পাঙ্কের পার্থক্য অনেক বেশি হয়ে যায় তাহলেও বিট পাওয়া যাবে না। এই বিষয়গুলো আমরা বিটের সমীকরণ দেওয়ার পর আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখন দেখো বিট কি। তাহলে আমরা কি বললাম, যে প্রায় সমান কম্পাঙ্কের দুইটা তরঙ্গ এদের উপরিপাতনের ফলে শব্দের তীব্রতার পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধিকে বিট বলা হয়। যে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি কেমন, একবার জোরে শব্দ, একবার আস্তে নিঃশব্দ, একে বলা হয় এক বিট। একবার জোরে শব্দ, একবার নিঃশব্দ, এটা বলে এক বিট। আমরা এই সংজ্ঞার ভিতরে একটা বিষয় উল্লেখ করে ফেলছি, তোমরা হয়তো খেয়াল করেছো, যে তরঙ্গের উপরিপাতন। তাহলে এখন তোমাকে অবশ্যই উপরিপাতন সম্বন্ধে জ্ঞানটা থাকা দরকার। তা আমি এখন তোমাকে উপরিপাতন সম্বন্ধে জ্ঞান দিতে চাচ্ছি। উপরি পাতন কি, এই সময়টা এরকম যে কোনো একটা কণার উপরে দুইটা তরঙ্গ যখন আপাতিত হয় তো সাম্যাবস্থান থেকে ওই কণাটির লব্ধি সরণ তরঙ্গ কর্তৃক পৃথক পৃথক সরণের ভেক্টর যোগফলের সমান। দেখো আমি আবার বলছি, কোনো কণার উপরে একই সময়ে দুইটা তরঙ্গ আপাতিত হলো, তখন ওই কণাটার লব্ধিসরণ সাম্য অবস্থান থেকে লব্ধিসরণ হবে তরঙ্গ কর্তৃক পৃথক পৃথক সরণের ভেক্টর যোগফলের সমান। বিষয়টা আর একটু ক্লিয়ার করি তোমাদের সাথে। আমি দেখো অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে
তোমরা শিখেছিলা যে ঠিক আদি অবস্থানে দেখো তো আগের ক্লাসটা মনে পড়ে কিনা এইখানে এই অবস্থানে কণাটির তরঙ্গের কণার সমীকরণ ছিল ওয়াইন সমান এ সাইন ওমেগা টি তাহলে দেখো উপরিপতনের জন্য দুইটা তরঙ্গ লাগছে তো প্রথম তরঙ্গ কর্তৃক কণার সরণ ওয়াই ওয়ান ঠিক দ্বিতীয় তরঙ্গ কর্তৃক কণার সরণ ওয়াই টু এ সাইন ওমেগা টি এই দুইটা তরঙ্গ যখন একটা কণার উপরে একই সময়ে আপাতিত হয় তখন দুইটার মিলিত ক্রিয়ায় উপরিপতন ঘটবে সেটা কীরকম তো লব্ধি তরঙ্গের সরণ কণাটির লব্ধি সরণ ওয়াই সমান ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু এখানে আরেকটা কথা বলা দরকার ওয়াই সমান ওয়াই ওয়ান প্লাস মাইনাস ওয়াই এরকম হয় কেন হয় যদি দুইটা তরঙ্গ একই দিক থেকে হয় তারা তবে তাদের উপরিপতন ক্ষেত্রে ওয়াই হবে ওয়াই প্লাস ওয়াই টু আর এই দুইটা তরঙ্গে যদি বিপরীত দিক থেকে আসে তখন ওয়াই হবে ওয়াই মাইনাস ওয়াই টু লব্ধি সরণ হবে ওয়াই মাইনাস ওয়াই টু অর্থাৎ একই দিক থেকে হলে ওয়াই প্লাস ওয়াই টু আর যদি বিপরীত দিক থেকে দুইটা তরঙ্গ আসে তাহলে হবে ওয়াই ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই টু তাহলে ঘটনা কী ঘটলো আমি আবারও বলছি যে কোনো একটা কণার উপরে একই সময়ে দুইটা তরঙ্গ আপাতিত হলে সাম্য অবস্থান থেকে ওই কণাটির লব্ধি সরণ হবে তরঙ্গ কর্তৃক কণাটির পৃথক সরণের ভেক্টর যোগফলের সমান তা আমরা যে এখন বিট তৈরি করব বিটের যে গাণিতিক বিশ্লেষণ দেখাবো সেই ক্ষেত্রে আমি সংজ্ঞাতেই বলেছি যে বিট সৃষ্টি হবে দুইটা তরঙ্গ দ্বারা যাদের কম্পাঙ্কের পার্থক্য সামান্য তো এরা উপরিপাতন ঘটাবে এই জন্য উপরিপাতন সম্বন্ধে তোমাদেরকে একটা সম্যক ধারণা দেওয়া হলো এখন বিটের গাণিতিক বিশ্লেষণ দেখাবো বিটের গাণিতিক বিশ্লেষণ বিট সম্বন্ধে আরও কিছু কথা বললে একটু ভালো হয় সেটা এরকম দেখো যে দুইটা ওয়েভ যদি সমদশায় মেলে কোনো একটা বিন্দুতে সেই জায়গায় শব্দের তীব্রতা বেশি হয় আর যদি বিপরীত দশায় মেলে সেই জায়গায় শব্দের তীব্রতা একেবারে কম হয় এই যে একবার জোরে শব্দের একবার আস্তে শব্দ এটার নামই বিট ছোট্ট একটা ফিগার থেকে ক্লিয়ার হওয়া যেতে পারে বিট দেখো বন্ধুরা এই যে এই পয়েন্টটাতে আছে এই পয়েন্টটাতে দুইটা তরঙ্গ সমদশায় মিলছে ঠিক এখানে বিপরীত দশায় মিলছে তখন আমরা দেখাচ্ছি এই যে এই এ পয়েন্টে জোরে শব্দ হবে আর এই বি পয়েন্টে আস্তে শব্দ হবে এ পয়েন্টে দুইটা তরঙ্গ মিলছে সমদশায় এখানে বিট এর শব্দের তীব্রতা বেশি জোরে শব্দ এখানে বিপরীত দশায় মিলছে এখানে সরণ কম তো বিস্তার একেবারেই কম শুধু এখানে আস্তে শব্দ হবে তোমরা জানো যে তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক আই প্রপোর্শনাল টু এ স্কোয়ার দেখো এই জায়গায় বিস্তার বেশি তীব্রতা বেশি এই জায়গায় বিস্তার শূন্য তীব্রতা শূন্য সুতরাং
এ পয়েন্টে জোরে শব্দ, বি পয়েন্টে আস্তে শব্দ, এটি একটা বিট হয়ে গেল। ইনশাল্লাহ আমরা বিট সম্বন্ধে ক্লিয়ার হয়ে গেলাম। এইবার বিটের গাণিতিক বিশ্লেষণ দেখাব। তাহলে আমরা এখন শিখতে যাচ্ছি বিটের গাণিতিক বিশ্লেষণ, বিটের গাণিতিক বিশ্লেষণ। তোমাদেরকে একটা কথা আগেই পরিষ্কার করে দেই, সংজ্ঞাতে বলেছিলাম যে দুইটা ওয়েব বিশ্লেষিত অংশগ্রহণ করবে তাদের কম্পাঙ্কের পার্থক্য হবে সামান্য। তোমরা দেখবে এই গাণিতিক বিশ্লেষণে যে বিট কম্পাঙ্কের বিয়োগফলের সমান হয়, বিট কম্পাঙ্কের বিয়োগফলের সমান হয়, অর্থাৎ কম্পাঙ্কের পার্থক্য যা হবে বিট সেই কটাই সৃষ্টি হবে। বিট কিন্তু এক সেকেন্ডে সৃষ্টি হয় বন্ধুরা, মনে রাখো বিট সৃষ্টি হবে এক সেকেন্ডে। তো কম্পাঙ্কের পার্থক্য যদি দশ হয় বিট দশটা সৃষ্টি হবে, কম্পাঙ্কের পার্থক্য যদি পাঁচ হয় তা বিট পাঁচটা সৃষ্টি হবে। তা আমরা সেইটার গাণিতিক বিশ্লেষণ দেখাবো ইনশাল্লাহ। দেখো আমরা আগেই বলেছি যে দুইটা তরঙ্গ অংশগ্রহণ করবে তারা একই বিস্তারের হতে হবে, বিস্তার সমান হবে। তো ধরো যে দুইটা তরঙ্গ অংশগ্রহণ করছে তাদের বিস্তার এ, আর কম্পাঙ্কের সামান্য পার্থক্য আছে, একটার কম্পাঙ্ক এন ওয়ান আর একটা কম্পাঙ্ক এন টু, এন ওয়ান গ্রেটার দেন এন টু আমরা ধরে নিলাম, তাহলে কী হলো বিস্তার এ একটা ওয়েবের কম্পাঙ্ক এন ওয়ান, দ্বিতীয় ওয়েবের কম্পাঙ্ক এন টু, এন ওয়ান গ্রেটার দেন এন টু। দেখো যে দুইটা ওয়েব অংশগ্রহণ করবে তাদের উভয়েরই বিস্তার ছিল এ, কম্পাঙ্ক এন ওয়ান আর এন টু, এন ওয়ান গ্রেটার দেন এন টু। এখন খেয়াল করার চেষ্টা করো যে দুইটা তরঙ্গ যখন উপরিপাতন ঘটাবে, ঘটানোর পরে ধর টি সময় পর, সময় কত টি, টি সময় পরে প্রথম তরঙ্গ কর্তৃক কন্ডিশন ওয়াই সমান এ সাইন টোয়াইস পাই এন ওয়ান টি, ঠিক দ্বিতীয় তরঙ্গ কর্তৃক কন্ডিশন ওয়াই সমান এ সাইন টোয়াইস পাই এন টু টি, এই দুইটা তরঙ্গ মিলে এরা বিট সৃষ্টি করবে। অর্থাৎ মনে রাখার চেষ্টা করো এই দুইটা তরঙ্গ মিলে একটা লব্ধি তরঙ্গ সৃষ্টি হবে। বিটের মেইন ফিজিক্স কোনটা? এই দুইটা তরঙ্গ মিলে একটা লব্ধি তরঙ্গ সৃষ্টি হবে উপরিপাতনের ফলে। এই লব্ধি তরঙ্গের বিস্তার যখন বেশি হবে তখন তীব্রতা বেশি, আর এই লব্ধি ওয়েবের বিস্তার যখন কম হবে তখন বিস্তারও শূন্য হবে, তখন একবার জোরে শব্দ একবার আস্তে শব্দ হবে, এটাই বিট। এখন দেখা যাক যে এই দুইটা তরঙ্গ দ্বারা সেই লব্ধি ওয়েবের সমীকরণটা কীভাবে আসে। দেখো ওয়াই সমান ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, এ সাইন টোয়াইস পাই এন ওয়ান টি প্লাস এ সাইন টোয়াইস পাই এন টু টি। আমরা এখানে এ কমন নেব, থার্ড ব্র্যাকেট দিলাম, সাইন টোয়াইস পাই এন ওয়ান টি প্লাস সাইন টোয়াইস পাই এন টু টি। বন্ধুরা দেখো এটা সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলায় আছে, সাইন সি প্লাস সাইন ডি। এর আগে আমরা দেখেছিলাম সাইন সি প্লাস সাইন ডি এ ফর্মুলাটা টোয়াইস সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই সি মাইনাস ডি বাই টু, টোয়াইস সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, এই ফর্মুলাকে আমরা ব্যবহার করবো। এখন সমীকরণটা দেখা যাক, আমার এ রাখলাম এখানে টোয়াইস সাইন, দেখো
টয়েস পাই এন ওয়ান টি প্লাস টয়েস পাই এন টু টি ডিভাইড বাই টু টয়েস সাইন সি প্লাস এটা কোণের অংশ সি প্লাস ডি বাই টু ইন্টু কস টয়েস পাই এন ওয়ান টি প্লাস মাইনাস টয়েস পাই এন টু টি ডিভাইড বাই টু তাহলে সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু ইন্টু টি আমার উপরে চলে যাচ্ছি তার লোভ দূষণ ওয়াই সমান টয়েস সাইন টয়েস পাই এন ওয়ান প্লাস এন টু ইন্টু টু বাই টি ইন্টু কস টয়েস পাই এন ওয়ান মাইনাস এন টু ডিভাইড বাই টু ইন্টু টি তোমরা দেখো এইভাবে লিখতে পারে একে এ সাইন টয়েস পাই এন টি এইটা হলো গা সে দুইটা তরঙ্গ কর্তৃক যে লব্ধি তরঙ্গ সৃষ্টি হলো তার স্বর্ণের রাশিমেলা এইখানে এ হলো গা বিস্তার এ সমান টয়েস এ কস টয়েস পাই এন ওয়ান মাইনাস এন টু ডিভাইড বাই টু ইন্টু টি এইটুকু নলগা বিস্তারের অংশ তাহলে বন্ধুরা একটু খেয়াল করো ওয়াই সমান এ সাইন টয়েস বাই এন টি এটা একটা সমীকরণ দুটা তরঙ্গ কর্তৃতে লব্ধি তরঙ্গ সৃষ্টি হলো তার সমীকরণ তাহলে এই তরঙ্গের বিস্তার কিন্তু এ তো যদি এর মান বেশি হয় তা শব্দ জোরে হবে আর এর মান কম হলে শব্দ আসতে হবে আর তোমরা এর আগেই শিখেছো যে বিস্তারটা তীব্রতাটা বিস্তারের বর্গের সমানুপাতিক যদি বিস্তার বেশি হয় তীব্রতা বেশি বিস্তার কম তীব্রতা কম অর্থাৎ এখানে হবে বিস্তার সর্বাধিক তীব্রতা সর্বাধিক বিস্তার শূন্য শব্দ শূন্য এই যে একবার জোরের শব্দ আর আস্তে শব্দ এর নামই বিট তাহলে আমরা এখন তোমাকে শর্ত দেখাবো যে কোন শর্তে বিস্তার সর্বাধিক হবে আর কোন শর্তে বিস্তার সবচেয়ে শূন্য হবে আমরা এখন এগুলো সব মুছে দেবো আমাদের টার্গেট এখন বিস্তার বিস্তার কোন কোন শর্তে আমি আবার একটু ক্লিয়ার করছি যে লব্ধি এ সমান এ সাইন টয়েস পাই এন টি এই জায়গায় বিস্তার ছিল এ সমান টয়েস এ কস টয়েস পাই এন ওয়ান মাইনাস এন টু ডিভাইড বাই টু ইন্টু টি টির মানের উপরে নির্ভর করে বিস্তার দেখো এ ইকুয়াল টু প্লাস মাইনাস টয়েসে এরকম বিস্তার সর্বাধিক কখন প্লাস টয়েসে কখন মাইনাস টয়েসে এরকম হবে শর্ত যখন টি ইকুয়াল টু জিরো ওয়ান বাই এন ওয়ান মাইনাস এন টু টু বাই এন ওয়ান মাইনাস এন টু থ্রি বাই এন ওয়ান মাইনাস এন টু ডট 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 এইরকম শর্ত যদি মেনটেন করে টির মান তাহলে বিস্তার সর্বাধিক হবে তুমি দেখো নিজে একটা এ
টির মান জিরো বসাও, কোয়াদ জিরো সমান অন, দেখো টু এ চলে আসছে, এ কত আসলো প্লাস টুই। তুমি টির মান ওয়ান বাই এন ওয়ান মাইনাস এন টু বসাও, দেখো কী হবে কস 180 ডিগ্রি, কস 180 ডিগ্রি মাইনাস ওয়ান, তাহলে এখানে কী আসবে মাইনাস টয়েসে। ঠিক এইভাবে তুমি যদি পরপর বসাও একবার প্লাস টয়েসে আসবে, একবার মাইনাস টয়েসে আসবে, তার অর্থ কী হলো যে টির মান জিরো ওয়ান বাই এন ওয়ান মাইনাস এন টু, টু বাই এন ওয়ান মাইনাস এন টু, থ্রি বাই এন ওয়ান মাইনাস এন টু, এই শর্ত প্রয়োগ করলে বিস্তার সর্বাধিক হবে। আবার দেখো এ ইকুয়াল টু জিরো কখন হবে, এগুলো জিরো হবে টির মান যদি ওয়ান বাই টু ইন্টু এন ওয়ান মাইনাস এন টু, থ্রি বাই টু ইন্টু এন ওয়ান মাইনাস এন টু, ফাইভ বাই টু ইন্টু এন ওয়ান মাইনাস এন টু, এই শর্ত যদি বসাও অর্থাৎ টির মান ওয়ান বাই টু ইন্টু এন ওয়ান মাইনাস এন টু, থ্রি বাই টু ইন্টু এন মাইনাস এন টু, ফাইভ বাই টু এন ওয়ান মাইনাস এন টু, সেভেন বাই টু ইন্টু এন ওয়ান মাইনাস এন টু, এই শর্ত যদি তুমি প্রয়োগ করো তাহলে এর মান জিরো হবে। কারণ দেখো তুমি এইটা বসাও, এই জায়গায় টির পরিবর্তে এই শর্ত বসাও, দেখো কী আসতে, দেখো কস 90 ডিগ্রি মান জিরো, কস 90 ডিগ্রি মান টু টু কেটে যাবে, পাইকে ভাগ দিয়ে কস 90 ডিগ্রি হবে, কস 90 ডিগ্রি জিরো হয়, তাহলে কী হলো তোমার এর মান জিরো আসলো। তাহলে বন্ধুরা টি ইকুয়াল টু এই শর্ত বসাইলে বিস্তার জিরো হবে, আর এই শর্ত বসাইলে বিস্তার বেশি হবে। এখন তোমরা দেখো প্রবল শব্দের ক্ষেত্রে দুইটা টাইমের পার্থক্য ওয়ান বাই এন ওয়ান মাইনাস এন টু, ঠিক আবার নিঃশব্দের ক্ষেত্রেও দুইটা টাইমের পার্থক্য ওয়ান বাই এন ওয়ান মাইনাস এন টু, অর্থাৎ জিরো আর আর বিয়োগফল ওয়ান বাই এন ওয়ান মাইনাস এন টু, ওয়ান বাই এন ওয়ান মাইনাস এন টু আর এই দুইটার বিয়োগফলও আবার একই জিনিস। আবার দেখো ওয়ান বাই টু ইন্টু এন ওয়ান মাইনাস এন টু আর থ্রি ডি বাই টু ইন্টু এন ওয়ান মাইনাস বিয়োগফল ওয়ান বাই এন ওয়ান মাইনাস এন টু। অর্থাৎ আমি সংক্ষেপে বলতে চাচ্ছি যে দুইটা প্রবল শব্দের সময়ের পার্থক্য ওয়ান বাই এন ওয়ান মাইনাস এন টু, দুইটা নিঃশব্দের সময়ের পার্থক্য ওয়ান বাই এন ওয়ান মাইনাস এন টু, অর্থাৎ বিটের পর্যায়কাল, বিটের পর্যায়কাল টি সমান ওয়ান বাই এন ওয়ান মাইনাস এন টু। আমরা আবার লিখে নিই বিষয়টা, তাহলে ক্লিয়ার হবা। তাহলে আমরা এতক্ষণ কী বুঝতে পারলাম বন্ধুরা, যে দুইটা প্রবল শব্দের সময়ের পার্থক্য যা, দুইটা নিঃশব্দের সময়ের পার্থক্য একই, অর্থাৎ বিটের পর্যায়কাল, বিটের পর্যায়কাল টি সমান সমান ওয়ান বাই এন ওয়ান মাইনাস এন টু। এখন দেখো যে বিট এক সেকেন্ডে সৃষ্টি হয়, কয় সেকেন্ডে সৃষ্টি হয়, এক সেকেন্ডে, তাহলে এক সেকেন্ডে বিট সৃষ্টিকে আমরা এন ধরব, এক সেকেন্ডে সৃষ্ট, এক সেকেন্ডে সৃষ্ট বিট সংখ্যা, অতএব এক সেকেন্ডে সৃষ্ট বিট সংখ্যা এন সমান ওয়ান বাই টি সমান সমান এন ওয়ান মাইনাস এন টু। তো কী দাঁড়ালো বন্ধুরা আমার প্রিয় শিক্ষার্থীরা, কী বুঝতে পারলাম যে বিট সৃষ্টি হয় এক সেকেন্ডে, তাহলে এক সেকেন্ডে কটা বিট সৃষ্টি হলো এনটা, তাহলে এন সমান এন ওয়ান মাইনাস এন টু। তাহলে আমরা এই জিনিসটা শিখতে পারলাম যে বিট কম্পাঙ্কের বিয়োগফলের সমান, বিট কম্পাঙ্কের বিয়োগফলের সমান। এখন এই বিষয়ে আমি সামান্য একটু কথা বলতে চাচ্ছি, দেখো যদি তোমাদের বিস্তারটা যদি সমান না হয় তাহলেও কিন্তু সামান্য একটু শব্দ শোনা যাবে, এদের যে দুটো তরঙ্গ অংশগ্রহণ করবে তাদের বিস্তার হুবহু হওয়া লাগবে, অর্থাৎ বিস্তারের বিয়োগফল শূন্য হতে হবে, তবে গিয়ে কোনো শব্দ আসবে না, এটা একটা কথা ছিল, শর্ত ছিল। আর একটা শর্ত দেখো যে
বিট সমান কম্পাঙ্কের বিয়োগফল। তাহলে এখন প্রশ্ন জাগে, স্যার কম্পাঙ্কের বিয়োগফল কত হতে হবে? এটা জেনে রাখবা যে যদি কম্পাঙ্কের বিয়োগফল দশের মধ্যে থাকে তাহলে বিট সৃষ্টি হবে, আর দশের বেশি হলে বিট পাওয়া যাবে না, বিট পাওয়া যাবে না। এই ব্যাপারে একটা ফিজিক্সে আলোচনা করে দিতে চাচ্ছি তোমাদের অবগতির জন্য। সেটা এরকম যে যদি কম্পাঙ্কের বিয়োগফল দশের বেশি হয় তাহলে কম্পাঙ্কের বিয়োগফল বেশি, বিট বেশি। দেখো কম্পাঙ্কের বিয়োগফল বেশি, বিট বেশি। তো বিট বেশি মানে পর্যায়ক্রমিক হ্রাসবৃদ্ধি, যেটা তীব্রতার যে পর্যায়ক্রমিক হ্রাসবৃদ্ধি সেটা দ্রুত হবে। আবার খেয়াল করো, কম্পাঙ্কের বিয়োগফল বেশি, বিট বেশি। অর্থাৎ কম্পাঙ্কের বিয়োগফল যদি দশের বেশি হয় তো বিটও বেশি হবে, দশের বেশি হবে। আর বিট যখন বেশি হবে তখন শব্দের তীব্রতার যে পর্যায়ক্রমিক হ্রাসবৃদ্ধি সেটা দ্রুত সংঘটিত হবে, আর দ্রুত সংঘটিত হলে তখন আর বিট সেপারেট করা যাবে না। বিট মানে একবার আস্তে শব্দ, একবার জোরে শব্দ, এই বিষয়টা আর তখন ক্লিয়ার করা যাবে না। তখন মনে হবে যে শব্দটা কন্টিনিউয়াসলি চলছে, তখন আর কোনো বিট পাওয়া যাবে না। এই জন্যই তোমরা মনে রাখবা যে যদি কম্পাঙ্কের বিয়োগফল দশের কম হয়, দশ বা দশের কম হয় তাহলে বিট পাওয়া যাবে, আর যদি দশের বেশি হয় তাহলে বিট পাওয়া যাবে না। আর একটু কথা বলতে চাচ্ছি তোমাদের অবগতির জন্য, এখানে সৃজনশীল কী ব্যবহার। দেখো তোমাদেরকে এর আগে আমি অগ্রগামী তরঙ্গের রাশিমালা পড়াইছি, সেখান থেকে তোমরা বেগ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য সব বের করতে পারবা। এইরকম তোমাদের প্রশ্ন আসে এরকম যে দুইটা ওয়েভ দিয়ে রাখলো, দুইটা তরঙ্গের সমীকরণ দিয়ে রাখলো, দিয়ে বলা হলো যে এই ক্ষেত্রে বিট সৃষ্টি হবে কি না। তখন তোমরা কি করে বন্ধুরা, প্রথম ওয়েভের কম্পাঙ্ক এফ বের করবা, ঠিক দ্বিতীয় ওয়েভের কম্পাঙ্ক এফ টু বের করে নেবা, যে দুইটাকে বিয়োগ করে দেবা। দিয়ে যদি দেখো যে বিয়োগফল দশের মধ্যে আছে তাহলে বিট সৃষ্টি হবে, আর দেখো দশটি এক্সিট করে চলে গেছে তখন উত্তর দেবে যেন এখানে বিট সৃষ্টি হবে না। এরকম আরও কৌশলী কিছু প্রশ্ন হবে। তো আলহামদুলিল্লাহ, খোদা হাফেজ, তোমরা ভালো থাকো, আজকে এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।